আমার মা যখন তরকারি বানাতে বসতেন আমার মা উঠতে পারত আপনি কবরে অনেক পেইন করত আমার মা যখন টয়লেটে বসতেন ওই টয়লেট থেকে ওঠার সময় অনেকটা কষ্ট হতো ওই সময় আমি এমডি পার্টিসন সার্কিটে কল দিয়েছিলাম যে স্যার আমার মায়ের এই সমস্যা কি করতে পারি মায়ের জন্য স্যার একটা কথা বলেছিলেন নাসিব তোমার মায়ের হাতে এক হাতে 1 কোটি টাকা দাও আর এক হাতে টিএনসের 3টা পেনশন বক্স দাও আমি বিশ্বাস করি তোমার মা 1 কোটি টাকা পেয়ে তোরা খুশি হবে না তার চেয়ে বেশি খুশি হবে যখন মাকে এনএস কেলশন দিয়েছিলাম আজকে বিশ্বাস করেন আমি আসমানের নিচে দাঁড়িয়ে কথা বলতেছি আমি আজকে সিলেটের 360 কিলোর জেলার সন্তান সেই কথা আমি পত্রিকায় বলতেছি আমি সেই সন্তান আপনার সামনে দাঁড়িয়ে আছি যে মা মাটির বসে উঠতে পারতো না যে মা যখন টয়লেটে যেত তখন একটু কষ্ট হতো যে মা টেবিলে বসে নামাজ পড়তো কখনো মাঠ বসে নামাজটা পড়তে পারতো না ওই মা যখন দিয়েছে 3টা কেশনের মধ্যে প্রথম যে কেশনটা হয়েছিল প্রথমেই বলেছিল আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলেছিল আল্লাহ উসলে হিসাবে কেসের প্রোডাক্ট আমার কাছে নিয়ে এসেছ প্রথম কেশনটা হওয়ার পর বলেছে নাসিব এখন তুমি আমার ভালো পায়খানা হচ্ছে 2 নম্বর কেশন বসে হওয়ার পর বলেছে নাসিব আমার সম্পূর্ণ স্বাধীনভাবে সুন্দর করে ভালোভাবে আমার ঘুমটা এখন ঠিক হচ্ছে 3 নম্বর প্রশ্ন হওয়ার পর বলেছে নাসিম আমি ঘুমটি গুলি যখন পায়খানা করতে গিয়েছিলাম বিশ্বাস করো নাসিম আমার কোনো পেট কোনো যন্ত্রণা হয় নাই ওই দিন আমার মা প্রথম জোরে নামাজটা নট টেবল আমার মা মাটিতে বসে নামাজটা আদায় করেছে কখনো মায়ের দোয়াটা মিস হতে পারে মাকে ভালোবাসতে পারবো মাকে ভালোবাসতে পারবো বিশ্বাস করেন তিনি সবাইকে কষ্ট দেন কিন্তু কখনো মাকে কষ্ট দেবেন না ওই এক